হ্যালো এভরিওয়ান আমি সহিলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসে গেছি ড্রাইভিংয়ের ফুল কোর্স নিয়ে আমি কিন্তু ড্রাইভিং শিখেছিলাম ড্রাইভিং স্কুলে গিয়ে তাই আমি ভাবলাম আমি তোমাদের জন্য এমন একটি ভিডিও বানাই যাতে তোমরা ড্রাইভিং স্কুলে না গিয়ে নিজেরা খুব সহজে ড্রাইভিং শিখতে পারবে অবশ্যই পাশে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স কো ড্রাইভার তোমরা নিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে চলো ড্রাইভিং শুরুর আগে তোমাদের আমি গাড়ির ভেতর সম্পর্কে মানে ইন্টেরিয়ার সম্পর্কে পরিচিত করিয়ে দিই এবং তারপরে আমরা রাস্তায় ড্রাইভিং করে দেখব ঠিক আছে তাহলে চলো এখন গাড়ির ভেতরে যাই এবং ভিডিও শুরু করি তো গাড়ির ভেতরে ঢুকেই তোমাদের প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং স্টিয়ারিং মূলত গাড়ির দিক নির্ধারণ করে তার মানে গাড়ি কোন দিকে যাবে সেটা স্টিয়ারিং এর দ্বারাই আমরা কন্ট্রোল করতে পারি গাড়ি যদি বা দিকে হয় বা দিকে মুভ করাতে হয় তাহলে স্টিয়ারিংটিকে বা দিকে মুভ করতে হবে যদি গাড়িকে ডান দিকে মুভ করাতে হয় স্টিয়ারিং ডান দিকে মুভ করাতে হবে স্টিয়ারিং খুব অল্প অল্প করে মুভ করাতে হবে খুব বেশি এভাবে এভাবে কিন্তু মুভ করানো যাবে না এবং যদি আমাদের গাড়িকে সামনের দিকে স্ট্রেট ওয়েতে নিয়ে যেতে হয় তাহলে স্টিয়ারিং সোজা রাখতে হবে ঠিক আছে এই হলো স্পেশালি স্টিয়ারিংয়ের কাজ তাহলে চলো এবার চলে আসি পায়ের কন্ট্রোলের দিকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে হাতের কন্ট্রোলের সাথে পায়ের কন্ট্রোলও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা এখানে পায়ের দিকে তিনটি প্যাডেল দেখতে পাচ্ছ বা দিকে আছে ক্লাচ মাঝখানে আছে ব্রেক ডান দিকে অ্যাক্সেলারেটার অ্যাক্সেলারেটার ব্রেক এবং ক্লাচ এগুলোকে আমরা শর্ট ফর্মে এ বি এবং সি করে মনে রাখতে পারি তাহলে এখন দেখিনি যে এই এ মানে অ্যাক্সেলারেটারের কাজ কি অ্যাক্সেলারেটারকে অনেকে রেস বলে রেসের কাজ বা অ্যাক্সেলারেটারের কাজ গাড়িকে গতি দেওয়া গাড়িকে স্পিড দেওয়া অ্যাক্সেলারেটারের কাজ তো যত আমরা অ্যাক্সেলারেটর প্রেস করব গাড়ি তত স্পিডে যাবে অ্যাক্সেলারেটার খুব সেন্সিটিভ একটি প্যাডেল খুব সাবধানে ইউজ করতে হবে খুব আস্তে আস্তে প্রেস করতে হবে তারপরে আসি ব্রেক গাড়ি স্পিড কমাতে হলে বা গাড়ি থামাতে হলে ব্রেক প্রেস করতে হবে এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি ঠিক আছে তো তোমাদের গাড়িকে যদি স্পিড কম করতে হয় অল্প ব্রেক করতে হবে যদি থামাতে হয় আস্তে আস্তে সম্পূর্ণ ব্রেক করে দিতে হবে এবার আসি ক্লাচ গাড়িতে মানে ম্যানুয়াল গাড়িতে ক্লাচ খুব ইম্পর্টেন্ট একটি প্যাডেল ঠিক আছে ক্লাচ প্রেস করার সময় সম্পূর্ণভাবে ক্লাচ প্রেস করতে হবে এবং ছাড়ার সময় আস্তে আস্তে ছাড়তে হবে এটা হচ্ছে ক্লাচ ইউজ করার মূল মন্ত্র বা মূল টেকনিক নতুনদের এই ভোলটা খুব হয় যে ক্লাচ ফট করে ছেড়ে দেয় তো এটা করা যাবে না তার জন্যেই বলছি যে ক্লাচ প্রেস করার সময় আস্তে আস্তে প্রেস করতে হবে ক্লাচ আমরা কখন ব্যবহার করি ক্লাচ আমাদেরকে ব্যবহার করতে হয় গাড়ি স্টার্ট করার সময় ম্যানুয়াল গাড়ি স্পেশালি এবার গিয়ার দেওয়ার সময় অবশ্যই কিন্তু ক্লাচ প্রেস করে গিয়ার দিতে হয় অবশ্যই সেখানে সম্পূর্ণ মানে ফুল ক্লাচ প্রেস করে দিতে হয় এই তো গেলো এর কাজ তো আমরা এবিসি কীভাবে ব্যবহার করব বা প্যাডেলগুলো কিভাবে ব্যবহার করব দেখো হিলটাকে লাগিয়ে রেখে পায়ের সামনের ভাগ দিয়ে প্যাডেলগুলোকে প্রেস করতে হবে এবার প্যাডেলগুলো প্রেস করার সময় অবশ্যই কিন্তু আমাদের নিচের দিকে দেখা যাবে না তার জন্য গাড়ি যখন স্টপ অবস্থায় থাকবে তোমরা যখন প্র্যাকটিস করবে বা প্র্যাকটিস করার আগে যখন গাড়ি স্টপ অবস্থায় থাকবে তোমরা কিন্তু প্যাডেলগুলো বারবার করে প্রেস করে প্র্যাকটিস করে নিতে পারো তাতে রাস্তায় যখন তোমরা গাড়ি চালাবে বা কোনো ফাঁকা জায়গায় যখন গাড়ি শিখবে গাড়ি চালানো তখন তোমাদের খুব বেশি সুবিধা হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্যাডেল কন্ট্রোলের ক্ষেত্রে নতুনরা তোমরা বেশি বেশি করে প্যাডেলগুলো কন্ট্রোল করা শিখে নেবে ঠিক আছে তাহলে এবার চলে আসি চলো গিয়ারে এখানে তোমরা ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা লক্ষ্য করলেই তোমরা দেখো যে উপরে আছে ওয়ান নিচে টু মিডল করে মিডল মানে কিন্তু নিউট্রাল গিয়ার ঠিক আছে নিউট্রাল করে উপরের দিকে উঠে গেল লেগে গেল তিন নম্বর গিয়ার নিচে চার নম্বর গিয়ার তারপর ডান দিক করে উপরে ফিফথ গিয়ার নিচে আছে রিভার্স গিয়ার তো কত স্পিডে কোন গিয়ার দিতে হবে তোমরা এবার একটু শুনে নাও ফার্স্ট গিয়ার মানে গিয়ার দিতে হবে আমাদের গাড়ির স্পিড অনুযায়ী গাড়ি যখন আমরা স্টার্ট করব তখন ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট করতে হবে ফার্স্ট গিয়ার তোমরা দিলে তারপরে একটু স্পিড নিয়ে নিলে স্পিড নিয়ে নিলে গাড়ি তারপরে লাগিয়ে দিতে হবে সেকেন্ড গিয়ার গিয়ার দেওয়ার সময় অবশ্যই ফুল ক্লাচ প্রেস করে নিতে হবে আমি আবারও বলছি ফুল ক্লাচ প্রেস না করলে গিয়ার কিন্তু লাগবে না এবার টেন টু ফিফটিন স্পিড উঠে গেল লেগে গেল দু নম্বর গিয়ার তারপরে টোয়েন্টির উপরে বা টোয়েন্টি ফাইভ এর উপরে তোমরা থার্ড গিয়ার লাগিয়ে দাও তারপরে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থার্টি ফাইভ ফর্টি পর্যন্ত তোমরা ফোর্থ গিয়ার চালাতে পারো ফোর্থ গিয়ারে গাড়ি চালাতে পারো তারপরে যে ফর্টির উপরে স্পিড উঠে গেল ফর্টি ফাইভ ফিফটি তোমরা ফিফথ গিয়ার লাগিয়ে দাও ফিফথ গিয়ারে তোমরা চালাতে পারো এইটি নাইনটি হান্ড্রেড তোমরা চালাতে পারো ফিফথ গিয়ারে সে ঠিক আছে সেটা তোমাদের কোনো অসুবিধা হবে না এবার ফিফথের নিচে দেখো আছে রিভার্স গিয়ার রিভার্স গিয়ার তোমাদেরকে গাড়ি ব্যাক করার সময় রিভার্স গিয়ার লাগাতে হবে আর মাঝখানে আছে নিউট্রাল গিয়ার নিউট্রাল গিয়ার কিভাবে বুঝবে দেখো গিয়ার লিভার দুদিকেই মুভ করছে তার মানে গিয়ার লিভার নিউট্রালে আছে এবার এই গিয়ার গুলো কিভাবে লাগাবে ফুল ক্লাচ প্রেস করে নিবে ফার্স্ট গিয়ার লাগানোর জন্য হাতটা ভাবে লাগাবে বা এভাবে দেবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফার্স্ট গিয়ার লেগে যাচ্ছে বা দিক করে উপরে উঠিয়ে দিবে লেগে গেল ফার্স্ট গিয়ার ফার্স্টে সোজাসুজি নিচের দিকে লেগে গেল সেকেন্ড গিয়ার তারপরে এই যে নিউট্রাল হয়ে গেল লিভার দুদিকে মুভ করছে নিউট্রাল করে উপরের দিকে উঠে গেল তিন নম্বর গিয়ার তিনে সোজা সুজি নিচের দিকে লেগে গেল ফোর্থ গিয়ার তারপরে আবার নিউট্রাল করে ডান দিক করে উপরে লেগে গেল ফিফথ গিয়ার ফিফথে সোজা সুজি কিন্তু রিভার্স লাগবে না আবার নিউট্রাল করে নিতে হবে নিউট্রাল করে ডান দিক করে নিচে লাগিয়ে দেবে লেগে যাবে রিভার্স গিয়ার ঠিক আছে এই তো গেল ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার এবার চলে আসি নেক্সট সেগমেন্টে সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক তোমরা এখানে দেখতে পাচ্ছ গিয়ার লিভারের নিচেই আছে হ্যান্ড ব্রেক তো হ্যান্ড ব্রেক কখন লাগে হ্যান্ড ব্রেককে আমরা পার্কিং ব্রেকও বলি বা ইমার্জেন্সি ব্রেকও বলি এখানে একটি বাটন দেওয়া আছে এটা প্রেস করে নিচের দিকে নামিয়ে দিলে হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে যায় এবং জাস্ট ওপরের দিকে উঠিয়ে দিলে হ্যান্ড ব্রেক লেগে যায় যেহেতু এটাকে পার্কিং ব্রেক বলা হয় সেহেতু এই হ্যান্ডব্রেকের ইউজ কিন্তু পার্কিংয়ের ক্ষেত্রে হয় যখন আমাদের গাড়ি পার্কিং আমরা করব তখন ব্রেক অবশ্যই লাগিয়ে রাখতে হবে তার কারণ গাড়ি যদি স্লোপের মধ্যে থাকে বা ঢালানের মধ্যে থাকে হ্যান্ডব্রেক লাগিয়ে রাখলে গাড়ি কিন্তু মুভ করবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয় অনেকে আমরা এটাকে ইগনোর করি কিন্তু তোমাদের গাড়ির ক্ষতি হওয়া থেকে হ্যান্ডব্রেকটাকে হ্যান্ডব্রেক তোমাদের গাড়িকে বাঁচাবে বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে হ্যান্ডব্রেক কিন্তু তোমাদেরকে তো খুব ইম্পর্টেন্ট একটি বিষয় তো হ্যান্ড ব্রেক লাগানোটা হ্যান্ড ব্রেক দেওয়াটা তোমরা কিন্তু অবশ্যই একটি অভ্যাসের মধ্যে পরিণত করে নেবে ঠিক আছে আবার দেখিয়ে দিই এই বাটনটাকে প্রেস করে নিচের দিকে নামিয়ে দিলে হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে গেল জাস্ট উঠিয়ে দিলে হ্যান্ড ব্রেক লেগে গেলো আবার বলে দিই গাড়ি যখন তোমরা স্টার্ট করতে যাচ্ছ হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে দিতে হবে ঠিক আছে রিলিজ করে দিতে হবে আর যখন পার্কিং করবে তখন হ্যান্ড ব্রেকটাকে গাড়ির দুদিকে দুটি মিরার আছে এগুলোকে ওআর বলা হয় এবং উপরে আছে একটি মিরার এটাকে আইআর বলে ওআর মানে আউটসাইড রিয়ার ভিউ মিরার বাদিকে একটি মিরার আছে ডানদিকে একটি মিরার আছে এই মিরার গুলো ভালো করে অ্যাডজাস্ট করে তোমাদের গাড়ি চালাতে হবে যাতে পেছনের ভিউ তোমরা খুব ভালো মতো পাও এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে ঠিক আছে তো মিরার অ্যাডজাস্টমেন্টও খুব ইম্পর্টেন্ট মিরর গুলো ভালো করে অ্যাডজাস্ট করে গাড়ি চালাতে হবে এখানে দেখো মিরার অ্যাডজাস্টমেন্টের জন্য একটি বাটন দেওয়া আছে এর সাহায্যে মিরর অ্যাডজাস্টমেন্ট করতে হবে তোমাদের গাড়িতে যেরকম সিস্টেম আছে যার যার গাড়িতে সেই মতো তোমাদের মিরার অ্যাডজাস্টমেন্টটা শিখে নিতে হবে এবার চলে আসি নেক্সট সেগমেন্টে যেটা হলো এই স্টিয়ারিং এর দুদিকে দুটি লিভার আছে একটা আছে বাঁ দিকে আর একটি আছে ডান দিকে ঠিক আছে বাঁ দিকের লিভারটি ওয়াইপার কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয় অবশ্যই বৃষ্টির সময় যখন ওয়াইপার কন্ট্রোল আমরা করবো সেক্ষেত্রে এই বাঁ দিকের লিভারটি ব্যবহার করতে হয় দেখো কিভাবে ব্যবহার করব গাড়িটিকে অবশ্যই তার আগে স্টার্ট দিয়ে দিতে হবে কারণ গাড়ি স্টার্ট করা নেই দিলাম এবার চলে আসি যে ওয়াইপার কন্ট্রোল এখন কিন্তু অবস্থায় আছে তো এই লিভারটি এখানে স্পিড আছে ওই স্পিডের এর সাহায্যে আমাদের এখানে ওয়াইপার কন্ট্রোল হবে এখানে দেখো এই দিয়ে দিলাম ওয়াইপার খুব আস্তেই মুভ করবে এ দেখো এটা বৃষ্টির উপরে ডিপেন্ড করবে কেমন বৃষ্টি হচ্ছে খুব কম বৃষ্টি হলে এভাবে আস্তে আস্তে ওয়াইপার লিভারটাকে চালাতে হবে এবার দেখো সেকেন্ড স্পিড একটু বেড়ে গেল থার্ড স্পিড আরও বেশি বেড়ে গেল তো এবার দেখো খুব বেশি জোরে ঘুরছে লিভারটি তো আমি আবার বন্ধ করে দিই ঠিক আছে এখানে এই লিভারটিতে আরেকটি পেপার আছে দেখো মনে করো উইন্ডশিল্ডে কিছু পড়ে আছে তো তোমরা জাস্ট একবার সেই জিনিসটিকে পাতা বা কিছুকে জাস্ট একবার তোমরা একটুখানি সরিয়ে দেবে তার জন্য নিচে একবার এভাবে করো দেখো একবার হয়ে বন্ধ হয়ে যাবে আবার দেখো এই যে নিচে একবার করলেই জাস্ট একবার ওয়াইপারটা চলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবার উইন্ডশিল্ডটাকে ওয়াটারিং ফর্মে ক্লিন করার জন্য এই লিভারটি তোমরা ব্যবহার করতে পারো যেমন এই লিভারটি যদি সামনের দিকে একটু পুল করো দেখো জল বেরোচ্ছে আর উইন্ডশিল্ডটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক সময় অনেক কিছু নোংরা লেগে থাকে তো আমাদেরকে জল দিয়ে পরিষ্কার করতে হয় তো তার জন্য এই লিভারটি জাস্ট সামনের দিকে একবার এমন করলেই জল বেরিয়ে উইন্ডশিলটা খুব সুন্দরভাবেই ক্লিন হয়ে যাবে তো এই তো গেল ওয়াইপারের লিভার তো এবার ডান দিকে যে লিভারটি আছে এটি মূলত হেডলাইট কন্ট্রোল করার ক্ষেত্রেই ব্যবহার করা হয় ঠিক আছে আমি গাড়ির ইগনিশনটাকে বন্ধ করে দিচ্ছি এই লিভার মূলত হেডলাইট কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয় খুব সুন্দর ভাবেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রাম করা আছে এখানে অফ অবস্থায় আছে এখানে হেডলাইট মোডে আবার যদি লিভারটি ঘুরে দিই হেডলাইট মোডে অন হয়ে গেল আবার দেখো ডিম মোডে অন হয়ে গেল তো এইভাবে হেডলাইট কন্ট্রোল করা যাবে তো এই লিভারটির সাহায্যে আমরা হেডলাইটের সাথে সাথে ইন্ডিকেটারও দিতে পারি ইন্ডিকেটার দিতে হবে আমাদের গাড়ি টার্নিংয়ের সময় টার্নিংয়ের সময় যাতে অন্য সাইড দিয়ে আসা গাড়িগুলো ইন্ডিকেশন পেয়ে যায় যে তোমার গাড়ি কোন দিকে মুভ করবে সেই ইন্ডিকেশন দেওয়ার জন্যই আমাদের ইন্ডিকেটার ব্যবহার করতে হবে এই লিভারটিকে যদি আমরা উপরে উঠিয়ে দিই তাহলে গাড়ি লেফটে ইন্ডিকেটার দিচ্ছে তার মানে লেফটে গাড়ি ঘোরানোর জন্য এই লিভারটিকে উপরে উঠিয়ে দিতে হবে ঠিক আছে এবার লিভারটিকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে রাইটে ইন্ডিকেটার দিচ্ছে তার মানে গাড়িটিকে রাইটে ঘোরানোর জন্য এই লিভারটিকে নিচে নামিয়ে দিতে হবে আর মাঝখানে করে দিলে ইন্ডিকেটারটি বন্ধ হয়ে যাবে তোমরা যখন দেখবে গাড়ি যখন চালাবে যখন তোমরা লেফট টার্ন করবে বা রাইট টার্ন করবে ইন্ডিকেটার দিয়ে দিলে তো এবার রাইট টার্ন হওয়ার পরে অটো অটোমেটিক অটোমেটিক আবার বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে টার্নিং পরে যায় ঠিক আছে এই তো গেল মেনলি এই দুটো লিভারের কাজ তো এই তো গেলো এই লিভারটির সাহায্যে তোমরা ইন্ডিকেটার দিতে পারো এবং হেডলাইট কন্ট্রোল করতে পারো ঠিক আছে বা গাড়ির লাইটগুলোকে তোমরা কন্ট্রোল করতে পারো এই লিভারের সাহায্যে এবার চলে আসি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ফিচারস প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা হয় তোমাদের গাড়ির কি ফিচার্স আছে সেগুলো দেখে তোমাদেরকে এই ফিচার্সগুলো গুলো কন্ট্রোল করতে হবে তো এগুলো কিন্তু খুব বেশি একটা মানে প্রথমেই শেখার বিষয় না প্রথমেই তোমাদেরকে গাড়িতে যেগুলো বলছি সেগুলো শিখে নেবে এগুলো আস্তে আস্তে তোমরা জেনে যাবে তেমনভাবেই মধ্যেও কিছু সুইচেস দেওয়া আছে বা হর্নের যে দেখো এখানে একটি সাইন সেটা দেওয়া আছে তো এগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবে ঠিক আছে দেখো এবার ড্যাশবোর্ডে তোমরা দুটো মিটার দেখতে পাচ্ছ একটা হচ্ছে স্পিডো মিটার একটা হচ্ছে গাড়ির আর এর মিটার ঠিক আছে তো গাড়ি কত স্পিডে যাচ্ছে সেটা আমরা স্পিডো মিটার সাহায্যে বুঝতে পারবো এবং গাড়ির ইঞ্জিন কতটা স্পিডে ঘুরছে সেটা আমরা আর পি এর সাহায্যে আমরা বুঝতে পারবো তো গাড়ি কত স্পিডে যাচ্ছে সেটা তোমরা এই মিটারটির সাহায্যেই বুঝতে পারবে এই তো গেল ড্যাশবোর্ড গাড়ির ইন্টেরিয়ার সম্পর্কে তোমরা তো জেনে নিলে এবার চলো আমরা প্র্যাকটিক্যালি গাড়ি চালিয়ে দেখি ঠিক আছে যে আমরা কিভাবে গাড়ি চালাবো তাহলে চলো গাড়ি চালানোর শুরুর আগেই আমি তোমাদের কিছু কথা বলে নিতে চাই যে যেখানে তোমরা গাড়ি চালাবে সেই জায়গাটিকে তোমাদের ফার্স্টে ভালো করে দেখে নিতে হবে যে সেখানে কোনো পঠন আছে কিনা বা গাড়ির চাকার নিচে কোনো কুকুর বিড়াল শুয়ে থাকতে পারে তো সেই জিনিসগুলো ভালো করে দেখে চার পাঁচটা ভালো করে দেখে তারপরে তোমাদের গাড়ি চালানো শুরু করতে হবে ঠিক আছে তাহলে আমি ভালো করে চার দেখে নিয়েছি আর এখন তোমরা গাড়ির কি দেখতে পাচ্ছ গাড়িটিকে আমি ফার্স্টে আনলক করে দেবো দেখো এখানে বাটন দেওয়া আছে লক আনলকের বাটন দেওয়া আছে আমি আনলক করে দিলাম গাড়ি দেখবে আনলক হয়ে গেছে এবার গাড়ির ভেতরে বসেই গাড়ির সিট অ্যাডজাস্ট করে নিতে হবে গাড়ির ভেতরে বসে গাড়ির সিট অ্যাডজাস্ট করে নিতে হবে এভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে তোমাদের পা এই প্যাডেলগুলোতে খুব সুন্দরভাবে রিচ করে খুব সুন্দরভাবে তোমরা যাতে প্যাডেলগুলো প্রেস করতে পারো সিটের নিচে একটা লিভার দেওয়া থাকে তার সাহায্যে তোমরা সিটটিকে আগে পিছে করে নিতে পারো তোমাদের হাইটের অ্যাকর্ডিং তারপরে অবশ্যই তোমাদেরকে সিট বেল্ট পরে নিতে হবে সিট বেল্ট পরে এবার গাড়ির কিটিকে তোমাদের ইনসার্ট করে দিতে হবে ভেতরে ঠিক আছে আর অবশ্যই তার জন্য যাদের ম্যানুয়াল কার অবশ্যই কিন্তু ফুল ক্লাচ প্রেস করে নিতে হবে তো গাড়ির কিটিকে দুবার টুইস্ট করতে হবে দেখো আমি একবার ঘুরালাম ইগনেশন অন হলো গাড়ি কিন্তু এখনও স্টার্ট হয়নি আরেকবার ঘোরালাম ঘুরালাম ঘুরিয়ে গাড়িটি কিন্তু কিটি কিন্তু আবার ইগনেশন যেখানে স্টার্ট হয়েছিল সেই পর্যায়ে চলে আসবে গাড়িটি স্টার্ট হয়ে গেল গাড়ি কিন্তু এখনও মুভ করছে না তার কারণ গাড়ির গিয়ার লিভারটি নিউট্রালে দেওয়া আছে তো এবার দেখো আমি গিয়ার লিভারটিকে ফার্স্ট গিয়ারে দিয়ে দেব তার আগে যদি তোমাদের হ্যান্ড ব্রেক দেওয়া থাকে হ্যান্ড ব্রেকে পা রিলিজ করে নিতে হবে ঠিক আছে হ্যান্ড ব্রেক রিলিজ করা হয়ে গেল তোমরা যদি যদি ব্রেকে পা না দিয়ে হ্যান্ড ব্রেক রিলিজ করো যদি স্লোপি এরিয়া থাকে গাড়ি কিন্তু মুভ করবে ঠিক আছে এবার গিয়ারটিকে ফার্স্ট গিয়ার করে দিলাম তোমরা দেখতেই পেলে ফার্স্ট গিয়ার দিয়ে তারপরে আমরা যদি আস্তে আস্তে ক্লাচ থেকে পা ওঠাই দেখবে গাড়ি সামনের দিকে মুভ করতে স্টার্ট করেছে ব্রেকের থেকে তার আগে অবশ্যই পা উঠাতে হবে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে গিয়ার কিন্তু ফার্স্ট গিয়ারে দেওয়া আছে ফুল ক্লাচ প্রেস করা আছে ব্রেকের থেকে পা উঠিয়ে দিয়েছি কিন্তু যাচ্ছে না গাড়ি যেহেতু স্লোপে নেই এবার দেখো ক্লাচ থেকে হালকা হালকা করে পা সরাচ্ছি গাড়ি সামনের দিকে মুভ করতে স্টার্ট করেছে ঠিক আছে এই পর্যায়ে আমি ক্লাচ থেকে আস্তে আস্তে ফুল পা উঠিয়ে দিলাম এবং অ্যাক্সেলারেটার দিলাম গাড়ি সামনের দিকে মুভ করছে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রথমেই কিন্তু বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না তাহলে তোমরা কন্ট্রোল পাবে না কন্ট্রোল হারিয়ে যাবে এবং তোমাদের কনফিডেন্স যেটা সেটা কিন্তু প্রথমেই যে কনফিডেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তোমরা ভাববে যে আমরা গাড়ি চালাতে পারি না ঠিক আছে তো তার জন্যই এভাবে প্রথমেই ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে তার সাথে তোমাদেরকে স্টিয়ারিং কন্ট্রোলটাও শিখে নিতে হবে কিভাবে তোমরা স্টিয়ারিং কন্ট্রোল করবে তো অ্যাক্সেলারেট করছি ক্লাচে কিন্তু আমি এক ফোটাও পাওয়া যায়নি স্টিয়ারিং কন্ট্রোল করছি এবং অ্যাক্সেলারেটার দিচ্ছি এবং গাড়ি চালাচ্ছি ঠিক আছে চলো তাহলে একটু স্পিড বেশি দিয়ে আমরা সেকেন্ড গিয়ারে যাই একটু স্পিড দিয়ে দিলাম দিয়ে ফুল ক্লাচ প্রেস করে সেকেন্ড গিয়ার করে দিলাম সেকেন্ড গিয়ার করে দিলাম সেকেন্ড গিয়ারে গাড়ি যাচ্ছে এখানেও কিন্তু আমি অ্যাক্সেলারেট করছি এবং তার সাথে স্টিয়ারিং কন্ট্রোল করছি তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড গিয়ারে গাড়ি যাচ্ছে এভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে গাড়ি চালানোটা প্র্যাকটিস করে নিতে পারো এভাবেই গাড়ি চালাতে হবে খুব বেশি এখানে কোনো রকেট নেই জাস্ট নিজের মধ্যে একটু কনফিডেন্স তোমরা বিল্ড করে গাড়ি চালাও দেখবে খুব সুন্দরভাবেই তোমরা গাড়ি চালানো শিখতে পারবে ঠিক আছে তাহলে চলো এখন গাড়ি স্টপ করার জন্য গাড়ি এক্সিলেটার থেকে পা সরিয়ে দিয়েছি ক্লাচ ফুল প্রেস করলাম ব্রেক আস্তে 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 দিলাম গাড়ি স্টপ হয়ে গেল তারপরে কি করবে ক্লাচ ব্রেক প্রেস করা আছে এবার আমরা গিয়ারটিকে নিউট্রালে করে দিলাম হ্যান্ড ব্রেকটাকে উঠিয়ে দিতে হবে ব্রেকের থেকে পা হরাতে হবে ক্লাচের থেকে পা হরালাম এবার তোমরা জাস্ট গাড়ির কিটাকে বন্ধ করে দাও দেখবে গাড়ি খুব সুন্দরভাবেই স্টপ হয়ে গেছে তাহলে এই তো গেল ড্রাইভিংয়ের আজকে ফুল কোর্স ভিডিওটা কিন্তু খুব বেশি হেল্পফুল যারা নতুন নতুন ড্রাইভিং শিখছে তাদের জন্য তো ড্রাইভিং শেখার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের এজ যাতে এইটিন প্লাস হয় এবং তোমরা লিগাল ডকুমেন্টস নিয়ে বা লিগাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা লার্নার্স বলে তো লার্নার্স ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপরেই তোমরা প্র্যাকটিস করো এবং গাড়ির মধ্যে যে লিগাল ডকুমেন্টসগুলো থাকে যেমন পিউসি পেপার ইন্স্যুরেন্স পেপার গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো সেগুলো নিয়ে তারপরেই তোমরা গাড়ি ড্রাইভ করো সেফ ড্রাইভ করবে নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে অবশ্যই সিট বেল্ট পরে ড্রাইভ করতে হবে এবং প্রথমেই যখন তোমরা গাড়ি ড্রাইভ করবে বা গাড়ি ড্রাইভিং শিখবে কোনো ফাঁকা মার চুজ করবে বা আর্লি মর্নিং কোনো ফাঁকা রোড চুজ করে সেখানে ড্রাইভিংটা প্র্যাকটিস করবে তোমার ড্রাইভিং শেখার জন্য অন্যের যাতে কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয় বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় তো সেগুলো আমাদের লক্ষ্য রেখেই তারপরে গাড়ি ড্রাইভ করতে হবে সেফ ড্রাইভ করতে হবে এবং গাড়ি ড্রাইভ করার জন্য প্রথমেই দরকার সেটা সেটা হচ্ছে কনফিডেন্স নিজের মধ্যে যদি একটু কনফিডেন্স নাও যে হ্যাঁ আমি গাড়ি ড্রাইভ করতে পারবো তাহলে দেখবে তোমরা খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতে পারবে কোনো রকেট সাইন্স নেই কিছু নেই খুব ইজি ব্যাপার খুব ইজি ওয়েতে গাড়ির ড্রাইভিং হয় জাস্ট একটু কুল একটু পেশেন্স নিয়ে গাড়ির ড্রাইভিংটা শিখতে হবে একটু টাইম লাগবে একদিন দুদিনে সম্ভব না তোমরা প্রথমেই যদি কোনো ভুল হয় কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু সেটা ভয় পেয়ে গাড়ি চালানো শেখা ছেড়ে দিলে চলবে না প্র্যাকটিস করে যেতে হবে যত প্র্যাকটিস করবে ততই দেখবে তোমরা প্রো হয়ে যাচ্ছ ঠিক আছে একদিন দুদিনে আমারও হয়নি আমারও টাইম লেগেছে দু মাস তিন মাস আর তোমাদেরও টাইম লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক ড্রাইভিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে আবার একটি ভিডিও আমি পোস্ট করলাম ড্রাইভিংয়ের ফুল কোর্স নিয়ে আশা করি যারা নতুন ড্রাইভিং শিখছো তাদের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে ড্রাইভিং শেখার আগে অবশ্যই তোমাদের পাশে তোমরা কোনো এক্সপিরিয়েন্স কো ড্রাইভার নিয়ে তারপরে তোমরা গাড়ি ড্রাইভ করবে ঠিক আছে রাস্তায় যখন তোমরা ড্রাইভ করবে তখন এই তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে ড্রাইভিং রিলেটেড যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাতে পারো সেই মতো আমি ভিডিও করা ট্রাই করব ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই